ওনারা কি এই কথা বলেছেন যে জাতীয় পার্টির সাথে আসন বন্টন নিয়ে আলোচনা করেছেন, এই কথা বলেছেন কিনা আমি জানি না। তবে আমাদের সঙ্গে তাদের আলোচনা কয়েকদিন আগে একটা আলোচনা হয় যে নির্বাচনটা সারা দেশে কীভাবে করব, একটা ফ্রুটফুল নির্বাচন, ভালো নির্বাচন, ভোটাররা যেন আসতে পারে, সেই পরিবেশ তৈরি হয় এবং নির্বাচনের জন্য ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। সেই জন্য বড় দুটি দল নির্বাচনের মাঠে, বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুটি দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় আলোচনা করি। গত রাতেও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে আমাদের দলের আমরা দু তিনজন কথা বলেছি ও নির্বাচনটা কীভাবে করা যাবে। এই আলোচনাটা আসলে নির্বাচন পর্যন্তই থাকবে, কারণ আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা ভালো নির্বাচন চাই। সেই অর্থবহ ভালো নির্বাচন করতে গেলে সময়ে সময়ে টাইম টু টাইম শাসক দলের সাথে যোগাযোগ হয়, তারাও করেন আমরাও করি, যেন নির্বাচনটা ভালোভাবে করতে পারি। রাজনীতিতে কোনো কিছু উড়িয়ে দেওয়া এটাও যেমন সম্ভব হয় না, আবার কোনো কিছু একদম রিজিড হওয়া এটাও সম্ভব না। রাজনীতিতে আলোচনা, রিল্যাক্স, এগুলি শব্দগুলি কিন্তু খুব সহজ এবং মানে প্রয়োগ হয় বেশি। আমি আপনাদের কথা প্রেক্ষিতে বলেছিলাম, আপনারা বলেছিলেন যে আসন ভাগাভাগি, আমি প্রেক্ষিতে বলেছিলাম যে আসন ভাগাভাগি সেটা সংসদীয় পদ্ধতি, সরকার যেখানে আছে সেখানে আসন ভাগাভাগি এরকম হয়, অনেক দেশে হয়, আমাদেরও হয়েছে, আমরাও করছি, অনেক দেশে হয়, আবারও হবে না, এটাও যেমন ঠিক না, আবার হবে ওইটাও এরকম ঠিক না। আমরা আপাতত এরকম ভাগাভাগির বিষয়ে কোনো রকম আলোচনা আমাদের নাই, আমরা পরিবেশ পরিস্থিতিটা অবজার্ভ করতেছি যাতে একটা ভালো পরিবেশ হয়। আর আলোচনা আপনি যেটা ইঙ্গিত দিলেন সেটা তো হবে না এমন কথা নেই, হতেও পারে, রাজনীতিতে বললাম না, শেষ বলতে কিছু নাই, আমরা একটা ভালো নির্বাচন হোক সেই জন্য আসলে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে যে কীভাবে নির্বাচনটা ফেয়ার হয়, একটা অংশগ্রহণমূলক হয়, একটা ভালো নির্বাচন হয়, ভোটাররা কীভাবে আসতে পারে। আমাদের আগ্রহটা বেশি এখানে ভোটাররা কীভাবে কেন্দ্রে আসবে এবং ভোটের অধিকারটা প্রয়োগ করবে, যত বেশি সংখ্যক ভোট আসবে তত বেশি আমাদের লাভ আমরা মনে করি। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের বিষয়ে জনাব উবাইদুল কাদের এবং তার সঙ্গে দু তিনজনই কিন্তু কথা বলেন, এই বিষয়ে কিন্তু ওনাদের দলের সভাপতি কিন্তু এখন পর্যন্ত বলছেন বলে অন্তত আমার জানা নেই। ঠিক জাতীয় পার্টির পক্ষ থেকে অনেক আগে থেকে সিদ্ধান্ত ছিল যে জাতীয় পার্টির যে কোনো বিষয়ে মুখপাত্র হিসেবে মহাসচিব এবং চেয়ারম্যান, তো চেয়ারম্যান যেহেতু ওই নাম্বার ওয়ান ব্যক্তি, মহাসচিব থাকতে তো ওনার খুব প্রয়োজন ছাড়া ওনার কথা বলার প্রয়োজন নেই। আরেকটা হলো আমি যাই বলছি সেটা আমার দলের পক্ষ থেকে চেয়ারম্যান কনসার্ন নিয়ে বলছি, এখানে অন্য কোনো উদ্দেশ্য বা ভুল বোঝার কোনো অবকাশ নাই। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার নামে কোনো রকম লোন নাই, খেলাপির প্রশ্ন নাই এবং গ্যারান্টারও 2012 সালের পরে আমি কোনো গ্যারান্টারও নাই।